বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করলো ফকিরাপুল ইয়ংসম্যানস ক্লাব ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। 2023-24 মৌসুমে বিসিএল এর শিরোপা জয় করে 24-25 মৌসুমে বাংলাদেশের ফুটবলের শীর্ষ স্তরে খেলার সুযোগ পেয়েছে ফকিরাপুল। অন্যদিকে রানার আপ হয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। এবারের বিসিএল এর শুরু থেকে ধারাবাহিক পারফরমেন্স করে আসছিল ফকিরাপুল। আসলে 14 ম্যাচে 8 জয় এবং 3 ড্রয়ে 27 পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত শিরোপা জয় করে মাঠ ছাড়ে দলটি। এতে আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে তারা। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত ঢাকা ওয়ান্ডার্স ক্লাব দ্বিতীয় স্থান নিশ্চিত করে বিপিএল এ খেলার টিকিট কাটে। দলটি 14 ম্যাচে 6 জয় ও 5 ড্রয়ে 24 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়। লিগের শেষ রাউন্ডের আগে জমে উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিতের লড়াই। সেরা দুই স্থানের জন্য প্রতিযোগিতায় ছিল 4টি দল, তবে এর মধ্যে এলিট একাডেমির অবনমন ও উত্তরণ না থাকায় তাদের বাদ দেওয়া যায় তালিকা থেকে, কিন্তু তারাই ছিল ওয়ান্ডার্সের উপরে ওঠার একমাত্র বাধা। অন্যদিকে জয় পেলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণে দ্বিতীয় স্থানে থাকা পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে শেষ রাউন্ডে মাঠে নামে ফকিরাপুল। বুধবার এলিট একাডেমির সাথে ড্র করে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। অন্যদিকে জিতলে রানার আপ হতো বাফুফের এলিট ফুটবল একাডেমি, কিন্তু গোল শূন্য ড্র হওয়ায় দ্বিতীয় স্থান নিশ্চিত হয় ওয়ান্ডার্সের। একদিন আগে গত মঙ্গলবার কমলাপুরে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যায় ফকিরাপুলকে এগিয়ে নেন ডালিম বর্মন। এরপর দ্বিতীয়ার্ধে শুরুতে 47 মিনিটে জয়ন্ত লালের গোলে সমতায় ফিরে পিডাব্লিউডি, কিন্তু 79 মিনিটে ইরফানের গোলে জয় নিশ্চিত হয় ফকিরাপুলের। এবারে বিসিএল ফকিরাপুলকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের দুই ফরোয়ার্ড রাফায়েল টুডো ও ডালিম বর্মন। চলতি বিসিএল এ 12 গোল করে রাফায়েল টুডো শীর্ষ গোলদাতা হয়েছেন। আরেক ফরোয়ার্ড ডালিম বর্মনও 9 গোল দিয়ে দ্বিতীয় স্থানে আছেন। এছাড়াও বাকিদের সম্মিলিত পারফরমেন্সে শিরোপা স্বাদ পেয়েছে ক্লাবটি। এর আগে 2015-16 মৌসুমে বিসিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল ফকিরাপুল, কিন্তু আর্থিক সমস্যাকে কারণ দেখিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেয়নি দলটি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হন ফকিরাপুলের সাজু আহমেদ। সর্বোচ্চ গোলদাতা ও লিগ সেরা পুরস্কার উঠে একই দলের খেলোয়াড় রাফায়েল টুডোর হাতে। সাইদুল শামস, অফসাইড।